স্বাগত সবাইকে, প্রিয় শিক্ষার্থী যারা প্রথম বর্ষের তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার অনলাইন ক্লাসে বিষয় উচ্চতর গণিত একাদশ শ্রেণীর আলোচ্য বিষয়। আজকে গত ক্লাস আমি তোমাদের সাথে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম, আজকে তোমাদের সাথে ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আরও কিছু আলোচনা হবে। তো দেখো, আমি এখানে লিখেছি মুখ্যকর্ণ, ম্যাট্রিক্সের মুখ্যকর্ণ কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে আমরা বলি মুখ্যকর্ণ। ঠিক আছে, দেখো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যে মনে করো একটা ম্যাট্রিক্স, এটা এ বি সি ওয়ান টু থ্রি এক্স ওয়াই জেড, একটা ম্যাট্রিক্স। তাহলে দেখো আমি বলেছি প্রথম সারি এবং প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর। তাহলে প্রথম সারি, এটা হচ্ছে প্রথম সারি আর এটা হচ্ছে কি প্রথম কলাম। এই কলামের সাধারণ ভুক্তি বরাবর এই যে সাধারণ এই যে উপাদানটা আছে এই এটাকে বলা হয় কি কর্ণ, মুখ্যকর্ণ। ঠিক আছে, এই প্রথম সারি এবং প্রথম কলামের এই যে কমন যে উপাদানটা আছে এই উপাদান বরাবর কর্ণকে আমরা কি বলবো মুখ্যকর্ণ। তাহলে আমরা এই যে এইটাকে বলতে পারি এই ম্যাট্রিক্সের মুখ্যকর্ণ। তাহলে দেখো যে কোনো একটা ম্যাট্রিক্সের মুখ্যকর্ণ হতে হলে তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তারপর দেখো এই ম্যাট্রিক্সের ট্রেস, ম্যাট্রিক্সের ট্রেস, ট্রেস অফ ম্যাট্রিক্স, ট্রেস অফ ম্যাট্রিক্স, এখানে আমি প্রথমে বলেছিলাম যে মুখ্যখণ্ড হচ্ছে কি সাধারণ ভুক্তি বরাবর কলাম এবং সারি। হ্যাঁ, তো এখন আমি যদি এখানে কি এক্স ওয়াই জেড পি কিউ আর ওয়ান টু থ্রি একটা ম্যাট্রিক্স দিলাম, তাহলে এটা হচ্ছে মুখ্যখণ্ড। এই মুখ্যকর্ণগুলো যে উপাদান যেগুলো আছে এক্স কিউ এবং থ্রি এইগুলোর যোগফলকে আমরা বলবো ম্যাট্রিক্সের ট্রেস বা ট্রেস অফ ম্যাট্রিক্স। তাহলে আমরা ট্রেস অফ ম্যাট্রিক্স হচ্ছে কি টি আর সমান এক্স প্লাস কিউ প্লাস থ্রি, এইটা হচ্ছে কি ট্রেস অফ ম্যাট্রিক্স, মুখ্যকর্ণ বরাবর উপাদানগুলোর যোগফল। তারপরে আসো কর্ণ ম্যাট্রিক্স, যদি কোনো বর্গ ম্যাট্রিক্সে দেখো যদি ভুক্তিগুলো শূন্য বা অশূন্য কিন্তু অবশ্য শূন্য হবে, খেয়াল করে আমি লিখেছি যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্যকর্ণ বরাবর ভুক্তিগুলি শূন্য অথবা অশূন্য কিন্তু অন্যান্য যে উপাদানগুলো থাকবে এগুলো অবশ্যই কী হবে শূন্য হবে, তাই হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো মনে করো কর্ণ ম্যাট্রিক্স, এটাকে আমরা মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে ইংরেজিতে, তাই আমি প্রথম অক্ষর ডি দ্বারা প্রকাশ করলাম। তো আমি যদি লিখি এখানে দেখো ওয়ান জিরো জিরো জিরো, তো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কারণ আমি বলেছি মুখ্যকর্ণ বরাবর উপাদানগুলো শূন্য হতে পারে অশূন্য হতে পারে, বাট অন্যান্য যে উপাদান যেগুলো আছে এগুলো অবশ্যই কী হইতে হবে শূন্য হইতে হবে। তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটার নাম দিলাম ডি ওয়ান, তারপর দেখো ডি টু দিলাম ফাইভ জিরো জিরো ফাইভ,
এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, যেহেতু আমি বলেছি কর্ণ বর্গ উপাদানগুলো শূন্য হতে পারে নাও হতে পারে, কিন্তু বাকি উপাদানগুলো অবশ্যই কি হবে, শূন্য হবে। তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, এটাও কর্ণ ম্যাট্রিক্স, আমাকে খেয়াল করতে হবে দেখো বাকি উপাদানগুলো শূন্য কিনা, কিন্তু মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো শূন্য হতে পারে নাও হতে পারে। তাহলে এটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এগুলো সবই হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তো আমি বলেছি একটা কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তি অথবা উপাদানগুলো শূন্য হতেও পারে নাও হতে পারে। এখানে যেমন শূন্য হয় নাই, এখানে একটা শূন্য নয়, এখানে দুইটাই শূন্য, সমস্যা নেই, কিন্তু আমাকে দেখতে হবে অন্যান্য উপাদানগুলো শূন্য হচ্ছে কি না। তাহলে এটা হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে কি এটা অবশ্যই কি হইতে হবে বর্গ হইতে হবে। হ্যাঁ, তারপর দেখো স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের দেখো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি স্কেলার ম্যাট্রিক্সকে, আমি এস দ্বারা প্রকাশ করছি, যদি এগি হয় মনে করো এ জিরো জিরো এ, যদি প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলি কি হয় একই হবে, ঠিক আছে, তাহলে আমরা তাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। অথবা এরকম হইতে পারে, এটা মনে করো এস ওয়ান দিলাম এস টু, এটা হচ্ছে মনে করো ফাইভ জিরো জিরো ফাইভ, এইটা একটা স্কেলার ম্যাট্রিক্স, কেননা আমি বলেছি প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো কি হইতে হবে সেম হইতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তো স্কেলার ম্যাট্রিক্সকে আমি আর বলতে পারি যে এটা এক প্রকারের কর্ণ ম্যাট্রিক্স, যেহেতু কর্ণ ম্যাট্রিক্সের শর্ত কি করে এটা কন্ডিশনটা ফিল আপ করে, যেহেতু অন্যান্য উপাদানগুলো শূন্য। তো আমি লিখে দিয়েছি এখানে যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর মুক্তিগুলি একই হয়ে যায় সেটা হয়েই যাবে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমি বলতে পারি সকল স্কেলার ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স। এখান থেকে আমি এই ডিসিশন আসতে পারি সকল স্কেলার ম্যাট্রিক্স, সকল স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। আমি এই ডিসিশন আসতে পারি যে সকল স্কেলার ম্যাট্রিক্স কি কর্ণ ম্যাট্রিক্স। নেক্সট আসো, নেক্সট যে পদার্থ পড়াচ্ছি এটার নাম হচ্ছে কি ইউনিট ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইউনিট অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটাকে বাংলায় সম্ভবত একক অথবা অভেদক ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে। এখন দেখো আমি ইউনিট ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে কি, যদি কোনো ম্যাট্রিক্সে একটা ম্যাট্রিক্স দিলাম মনে করো ওয়ান জিরো জিরো ওয়ান, যদি কোনো ম্যাট্রিক্সের, এটাকে আমি আই দ্বারা প্রকাশ করছি, যদি কোনো ম্যাট্রিক্সের বা এটা বর্গ ম্যাট্রিক্স অবশ্যই, ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো ওয়ান হয়, যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর উপাদানগুলি কী হয় ওয়ান হয়, তাহলে তাই হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা ইউনিট ম্যাট্রিক্স। এটাকে আমরা যেহেতু আইডেন্টিটির প্রথম অক্ষর আই, তাই আমরা এটাকে আই দ্বারা প্রকাশ করি, এটাকে এইভাবে লিখতে পারি আই টু, যেহেতু এটা টু ইন্টু টু ম্যাট্রিক্স, এটাতে আমরা আই থ্রি লিখি, তাহলে বোঝাবো আমরা এটা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স, ধরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান, এইখানে আই থ্রি দেওয়ার মানে হচ্ছে এটা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স, ঠিক আছে। তার মানে আমি বলতে চেয়েছি যে
বলতে চেয়েছি যে কোন কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো যদি কি হয় ওয়ান হয় তাহলে এটাকে আমরা কি বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এরপরে আসো ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ তারপরে আসো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বাংলা হয়তো বা বিম্ব ম্যাট্রিক্স হতে পারে অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স। তো আমি বলছি কোনো ম্যাট্রিক্সের কলামগুলোকে যদি সারি বানাই অথবা সারি যদি কলাম হয়ে যায় সেটাই হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমি একটা ম্যাট্রিক্স দেখি, মনে করো এ ইকুয়াল টু মানে ওয়ান টু থ্রি এ বি সি এক্স ওয়াই জেড এইটা, এই ম্যাট্রিক্সের আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করবো। এটা হচ্ছে এটাকে আমরা যখন লিখেছি ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাহলে আমরা এটাকে প্রকাশ করবো এ উপরে মাথার উপর টি ইকুয়াল টু আমি বলেছি এই যে সারি আছে এই সারিটা কলাম হয়ে যাবে আর কলামটা হয়ে যাবে সারি। তাহলে কোনো ম্যাট্রিক্সের কলাম যখন সারিতে পরিণত হবে অথবা সারি যখন কলামে পরিণত হবে তখন আমরা তাকে বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে আমি দেখবো এটাকে কীভাবে পরিণত করছি, এই সারিটাকে কলামে লিখি তাহলে ওয়ান টু থ্রি, তারপর দেখো এই যে এ এক্স এটা হয়ে যে সারি হয়েছে এটা বি লিখলাম, ওয়াই এখানে চলে আসলো, সি এখানে আসলো আর জেড এখানে থাকলো, তাহলে এটা হয়ে গেছে কি ট্রান্সপোজ। দেখো ওয়ান টু থ্রি সারি ছিল হয়ে গেছে কলাম, ঠিক আছে এ বি সি সারি ছিল হয়ে গেছে কলাম, এক্স ওয়াই জেড সারি ছিল হয়ে গেছে কি কলাম। তাহলে আমরা বলতে পারি কোনো ম্যাট্রিক্সের যখন সারি কলামে পরিণত হয় এবং কলাম সারিতে রূপান্তরিত হয় তাই হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটাকে আমরা হ্যাঁ টি দ্বারা প্রকাশ করি। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স করার জন্য দেখো এই এটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে এমন কোনো কথা নেই, এটা যে কোনো ম্যাট্রিক্স হতে পারে, ঠিক আছে। তাহলে আজকে আমরা শিখলাম কি, আমরা আজকে শিখেছি ইউনিট ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর কি শিখেছি ট্রান্সপোজ ম্যাট্রিক্স, প্রধান কোনো শিখেছি। তোমরা বই এগুলো ভালো করে পড়ে নিবে, এক্সাম্পল দেখিয়ে দিয়েছি আমি। নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে ম্যাট্রিক্সের আরও বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে।